আসসালামু আলাইকুম, আমি আনোয়ারা শিউলি, একজন সফল নারী উদ্যোক্তা। আমি বিএসডিআই থেকে ফুড অ্যান্ড বেভারেজ একটা ট্রেনিং করেছি। ট্রেনিংয়ের পর আমার স্কিলটাকে ডেভেলপ করে আমি বিজনেস করছি অলরেডি হোমমেড ফুড নিয়ে। তো এই ট্রেনিংটা নেওয়ার পর আমি কিন্তু অনেক কিছুই ঘরে বসে কাজ করতে পারছি অনলাইনের মাধ্যমে। আপনারা যদি কেউ স্বাবলম্বী হতে চান, এরকম ট্রেনিংগুলো নিয়ে কিন্তু ঘরে বসেই কাজ শুরু করতে পারেন। এবং আমি ধন্যবাদ দিচ্ছি বিএসডিআইকে যে এইরকম কোর্সগুলো করার তারা সুযোগ সুবিধা করে দিয়েছে নারী উদ্যোক্তাদের জন্য। নতুনরা কিন্তু যুক্ত হতে পারেন এবং এই কোর্সগুলো করে কিন্তু নিজেরাও স্বাবলম্বী হতে পারেন। আমি নারী, আমি পারি। ক্ষুধামুক্ত দেশ গড়তে একজন নারী যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা সবই করতে পারি, সম্ভব এটা। আমরা যদি মনে করি যে আমি একজন মানুষ তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। আমি আজকে আনোয়ারাতে শিউলি এই পর্যন্ত এসেছি কিন্তু এইভাবে না, অনেক কষ্ট করেই কিন্তু আজকে এই পর্যন্ত এসেছি। আমি আমার সংসার এবং আমার বিজনেস দুটোকেই সমান প্রাধান্য দিয়েই কিন্তু এই পর্যন্ত এসেছি। তো আপনিও যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন। একজন নারী যদি তার সংসারটাকে মেনটেন করে মানে করতে পারে তাহলে সে তার ব্যবসাটাকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। আসুন একসাথে এক হাতে এগিয়ে যাই আমরা সবাই। ধন্যবাদ বিএসডিআইকে নিজের বলার মতো একটা গল্প তৈরি করে দেওয়ার জন্য। আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে শুভেচ্ছা।